রাগ হয়ে যাবে গাউসিয়ার ব্যবসায়ীরা। 8 মাস 9 মাস আগের থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতে থাকে। এক মেলে কাপড় বানায় পোষে না তো 10টার ভিতরে কন্ট্রাক্ট দেয়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বেচবে কয় মাস, প্রস্তুতি কয় মাস? হ্যাঁ, আমি তো 8 মাস বললাম, 11 মাস প্রস্তুতি। কি রাগ হয়ে গেলেন? সত্য কিন্তু এটাই। কোরআন আমাদের কানে চিৎকার দেয়, মা কদ্দামাত লিবাদ, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও যুবক ও বৃদ্ধ, কালকের জন্য তুমি প্রস্তুত কতটুকু বলো? মা কদ্দামাত লিবাদ, কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত? আজকের এই ছোট জীবনটা পুরাটাই আজ, 60 হোক আর 70 হোক 80 হোক আর 90 হোক 100 হোক আর 100-র উপরে হোক, পুরাটাই কিন্তু আজ। আপনাদেরকে দেখতেছি, বিদায় বলতেছি। জিন্নাতকে যদি দেখতাম ওকেও পায়ে ধরে বুঝাইতাম, মন চায় ওকেও বুঝাই, কেন ও আমাদের নবীর উম্মত। এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আসেন আজকে ভাবি এই কোরআনি মজলিস থেকে, ভাবি আমি কালকের জন্য কতটুকু প্রস্তুত। এই ছোট্ট জীবনটা গুছানোর জন্য তো আমি 1 মাসের জন্য 11 মাস ভাবতে থাকি, প্রস্তুতি নিতে থাকি। কেউ 11 মাস না নিলেও 2-4 মাস নেয়। একটা সময় আসবে 2 দিন পরেই মনে হয় টেইলাররাও বলে দিবে যে না, আমরা আর কাপড় নিব না, পাঞ্জাবি আমাদের এখানে আর হবে না, যা নেওয়ার নিয়ে নিছি, ঠিক না? হ্যাঁ, সবাই কিন্তু আমরা এই ছোট জীবনটার জন্য প্রস্তুতি নেই। গাউসিয়ার মানুষ আসেন না একটু ভাবুক যে এই জীবনটার শুরু আছে শেষ নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি খলাকাল খলাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা আসসামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ وخلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء جمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا ودائيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون
وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم الا ان سلعه الله الغاليه الا ان سلعه الله الجنه او كما قال عليه الصلاه والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে দিলের কানে শোনা বিবেক বুদ্ধি ধারা ভাবা আর এই ছোট জীবনটায় আমল করার তৌফিক দান করে। আসলে লাউড স্পিকার দোস্ত না, প্রবাদ বাক্য এটাই সত্য, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। এতক্ষণ ভালোই চলতেছিল, সবাই আমার চেয়ে ভালোই ছিলেন, অবাগা বসা গেছে তো এই জন্য সাগরও শুকায় যেতেছে। আশা রাখি ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, কথা লম্বাও হবে না আর সমচিনও না। গত রাত্র সারা রাত্র অধিকাংশ লোকই জাগ্রত ছিল, সবে বরাত বিদায়। দ্বিতীয় সারাদিন অধিকাংশ লোক রোজাও ছিল, বিদায়। কালকে আবার কর্মদিন শুরু হবে। আজকে যদিও নাকি কর্মদিন ছিল না, সব কিছু বিবেচনায় সময়কে লম্বা করা সমচিন হবে না, এর জন্য কথা অল্প হবে। কিন্তু যদি ধ্যান দিয়া শুনি হতে পারে অল্প কথাই অনেক এবং যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কথা কিন্তু লম্বা হবে না, আগের থেকেই বলে দিতেছি। আমি সামান্য আপনাদেরকে বাবাইতে চেষ্টা করব, যদিও মানুষকে আল্লাহ ভাবনা ক্ষমতা দিয়েছেন আর এই ভাবনার উপরে বড় পুরস্কারও দিয়েছেন। ভাবনা বোঝেন তো, চিন্তা ক্ষমতা সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন নাই, যেটা মানুষকে দিয়েছেন এটা কাউকে দেন নাই, এমনকি ফেরেশতাকেও দেন নাই। এই জন্য ফেরেশতাদের বড় সহজ জবাব ছিল আল্লাহর কাছে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুক শিখাইছেন অতটুকুই জানি, না নিচে না উপরে, বাবার ক্ষমতাও নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে ভাবনা ক্ষমতা দিয়েছেন, চিন্তা ক্ষমতা দিয়েছেন আর বড় পুরস্কারও রাখছেন। যদি ওই চিন্তা ক্ষমতা সঠিক হয় তো হাদিস আমাদেরকে বুঝাইতে চান, আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝান, বাধ্য করেন না, ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। হাজারো না লক্ষ কোটি দৃষ্টান্ত আমাদের সামনে বিদ্যমান, আল্লাহ সমগ্র সৃষ্টিকে বাধ্য করছে। মা মিন শাইয়িন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, সব সৃষ্টি আল্লাহর গুণগান গাইতে বাধ্য, কিন্তু মানুষ আর যিনি একমাত্র প্রাণী যে আল্লাহর গুণগান গাইতে বাধ্য না, আল্লাহ বুঝান। এই জন্যই সম্ভব, একজনও মনে হয় পাওয়া যাবে না এই গাউসিয়ায়, যে সারাদিন যদিও নাকি ঝাই ঝামেলার ব্যস্ততার কারণে গড়ে হোক বাহিরে বাড়িতে হোক রোডে হোক আর ঘাটে হোক দোকানে হোক আর পাটে হোক হাটে হোক আর বাজারে হোক একজনও পাওয়া যাবে না যে সারাদিনের ব্যস্ততায় সাড়া দিতে পারে না, কমসে কম ঘুমানোর সময় এতটুক শব্দ বইলা ঘুমায়
যে মালিক, শুনছি তুমি নাকি মাফ করার জন্য ডাকো। সারাদিন আমার কাছে সুযোগ হয় নাই, এখন ঘুমাইতে চললাম, শুনছি তুমি মাফ করার জন্য ডাকো। সারাদিন সুযোগ হয় না, এখন ঘুমাইতে চললাম। আসলে ঘুম তো না, এটার নামই মউত বলে, যার কারণে ঘুমের দোয়া হলো বি ইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতে চললাম। উঠাইলে উঠবো, না হলে চিরনিদ্রা, কেয়ামতের সকাল পর্যন্ত আর কেউ উঠাইতে পারবে না। বিদায় সারাদিন আসতে পারি না বটে, কিন্তু এই মৃত্যু লগ্নে যেটাকে আমরা ঘুম বলি, হাত দুটা উঠায় যদি বলতো যে দূরে ছিলাম, শুনছি তুমি মাফ করার জন্য ডাকো, বিদায় আমি হাত তুলে দিলাম, লাজ রাইখো আমার, এরকম একজনও পাওয়া যাবে না। তা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে বুঝান, কিন্তু আল্লাহর রসুল আমাদেরকে বুঝান যে চিন্তা যদি সঠিক হয় তো বিনিময় কি মিলবে, নাইলে হাদিস কোনোদিন আসতো না, আল্লাহ তাফাক্কুরু সা খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ও সাবঈনা সানা, সামান্য সমার ভাবনা, মানুষ বন্দেগি করতে করতে ষাট সত্তর বছরে যেখানে পৌঁছবে, সামান্য সময়ের সঠিক ভাবনা এই ব্যক্তিকে ওই জায়গায় পৌঁছাবে। এজন্য আমি একটু ভাবাইতে যাব, অল্প সময়ের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে চেষ্টা করব। বাবা উচিত আমার, কেননা আমরা যদিও আজকে এখানে বিদ্যমান, পুরা গাউসিয়া চব্বিশ ঘন্টা মুখরিত থাকে, ঠিক না? মার্কেট গুলা বন্ধ হলে কি হবে? তারপরও রাস্তাগুলা মুখরিত, ঠিক না? গাড়ির আসা যাওয়া, লোকের উঠা নামা, চব্বিশ ঘন্টা মুখরিত। কিন্তু একটা দিন আসবে, একটা দিন আসবে, অচিরই আসবে, যে গাউসিও শূন্য হবে, দুনিয়াটাও শূন্য হবে, ঠিক না? কেননা আমরা যদিও আজকে বিদ্যমান, কিন্তু আমরা যাত্রী, এটাই সত্য। যাত্রী বোঝেন, আমরা কিন্তু সবাই যাত্রী, আর যাত্রা কিন্তু আমাদের চলমান, সর্ব অবস্থায় চলমান। আমি ঘুমায়া থাকলেও আমার যাত্রা চলমান, আমি চলতে থাকলেও আমার যাত্রা চলমান, আমি বসা থাকলেও আমার যাত্রা চলমান, আমি হাঁটতে থাকলেও আমার যাত্রা চলমান, এমনকি আমি দৌড়াইতে থাকলেও আমার যাত্রা চলমান। সর্ব অবস্থায়, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, সবার যাত্রা চলমান। আমরা সবাই আখেরাতের যাত্রী। কিন্তু সত্য এটাই যে কে কখন গন্তব্যে পৌঁছব কারো জানা নাই, কারো জানা নাই। যুবকেরও জানা ছিল না, ফ্লাইওভার উদ্বোধন হয়েছে বটে, কিন্তু যুবকের জানা ছিল না যে তার যাত্রার পরিসমাপ্তি ফ্লাইওভারের উপরে ঘটবে, সেটা সেও জানত না। হয়েছে না হয় নাই? এরকম দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না হয় নাই? গাউসিয়া ফ্লাইওভারের উপরই হয়েছে, ডিজিটাল ঘোড়ার উপরই হয়েছে। ডিজিটাল ঘোড়া চেনে? বাইক, বাইক, এটা অ্যানালগ না, এটা ডিজিটাল। অ্যানালগটা তো ঘাস খাইত, ডিজিটালটা তেল খায়। বিদায় আমরা যাত্রী, আমাদের যাত্রা চলমান সর্ব অবস্থায়। বিদায় আমি ভাবাইতে চাই প্রত্যেককে, নারী পুরুষ নির্বিশেষে, গন্তব্যে আমরা পৌঁছবই আজ হোক আর কাল হোক, এটাই সত্য। মানুষকে যখন আল্লাহ তৈরি করেন রুগুলাকে, তো ফেরেশতাদের ছোট্ট একটা প্রশ্ন ছিল সংখ্যার উপরে, ফেরেশতাদের সংখ্যার উপরে প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, আল্লাহ এত কেন বানাইলেন, দুনিয়া এত জাগা নিবে না। আমরা যদিও পরিধি খুব কম মানুষ জানি,
যে দুনিয়াটার পরিধি কতটুকু। আমাদের এই ছোট্ট গুলু, আমাদের এই দুনিয়াটা মাত্র 24,000 মাইল। ফেরেশতাদের জানা ছিল, বিদায় তাদের প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইলেন, দুনিয়ায় জায়গা নিবে না। আল্লাহর জবাব ছিল, জাল তুলাহুমুল মৌতা, আসবে যাবে, জায়গার অভাব হবে না। তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল আমাদের পক্ষ হয়ে, যে আল্লাহুম্মা লাম ইয়াসফিদ দুনিয়া, তাইলে দুনিয়ার মজা পাবে না, যায় লাভ কি হবে, মজা পাবে না। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাল তুলাহুমুল আমালা, প্রত্যেকের দিল আমি আশা দিয়ে ভরা দিব, আশায় বাঁধবে বাসা, তোমাদের চিন্তা করতে হবে। বিধায় আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা চলমান, কে কখন গন্তব্যে পৌঁছব কারো জানা নাই, কে রাত্রে পৌঁছবে, কে দিনে পৌঁছবে, কে সকালে পৌঁছবে, কে দুপুরে পৌঁছবে, কে বিকালে পৌঁছবে, আমার এটাও আসল বিষয় না, একটু দূর থেকে নিয়ে যেতেছি। বাবা উচিত ছিল যে আল্লাহ আমাদেরকে ভাবনার এত মূল্যায়ন করলেন, এত দান দিলেন, যুবকেরও বাবা উচিত ছিল, মা বোনদেরও ভাবা উচিত ছিল, প্রত্যেকটা মানুষের ভাবা উচিত ছিল যে আমি তো চলে যাব, আর কোনোদিন ফিরে আসব না। আর সত্য এটাই যে যায় সে কোনোদিন আর ফিরে আসে। আবার ওইখানে এটাও সত্য যে একজনেরটা আরেকজনের কাজে লাগে না, এটাও কিন্তু সত্য। যদি কাজে লাগতো তাহলে হাজারো দৃষ্টান্ত কোরআন থেকে হাদিস থেকে দেওয়া যায়, তাইলে ওইগুলোই কাজে লাগতো। না না, সত্য এটাই, একজনেরটা আরেকজনের কাজে লাগবে না, ছেলেরটা বাবার কাজে লাগবে না, বাবারটা ছেলের কাজে লাগবে না, স্বামীরটা স্ত্রীর কাজে লাগবে না, স্ত্রীরটা স্বামীর কাজে লাগবে না, কারোরটা কারো কাজে লাগবে না, প্রত্যেকটা প্রত্যেকের কাজে, আমারটা আমার আর কারো না, এটাই কিন্তু সত্য। সবগুলা বাদেই দিলাম, যদি কাজে লাগতো তাহলে যেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করার দ্বারা জাহান্নাম হারাম। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আল্লাহর রসুলের রক্ত, সিঙ্গা দেওয়া রক্ত সাহাবী রসুল পান করছেন, আল্লাহর রসুল হাতে উঠাইয়া দিছিলেন বাহিরে নিক্ষেপ করার জন্য, সে বাহিরে যায় চাইটা খায়া ফেলছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কোথায় নিক্ষেপ করলে? বলে পেটে। বলছে, তোমাকে তো পেটে নিক্ষেপ করতে বলি নাই। বলছে, সুগ্রাম ছাড়া কিছু ছিল না, মনকে বুঝাইতেছি না, মন মানতে ছিল না, জিব্বা যে কখন চাইটা ফেলছে এটাও জানি না। তো আল্লাহ রসুল বলছে, শরীর জাহান্নামের উপরে হারাম, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ছিল না? ছিল না? হ্যাঁ, রক্তের সম্পর্ক তো, এটাকে তো রক্তের সম্পর্কই বলে, ঠিক না? কি না অস্বীকার করা যাবে? একই রক্ত কিন্তু তুমি শিরায় উপশিরায়, কিন্তু আবু তালেবের ভাগ্য খোলে নাই। এরকম এক ডজন না দুই ডজন দেওয়া যায়, রাত্র পার করে দেওয়া যায়, আবু তালেবের ভাগ্য করে নেয়। বিদায় আমাদেরও একজনেরটা আরেকজনের কাজে আসবে না। বিদায় আমাকে ভাবতে হবে, আজকে যদিও আমি দুনিয়াতে বিরাজমান, দুনিয়াটা আমাদের পদচারণে মুখরিত, আমাদের বাবা উচিত যেই চিৎকার কোরআন দেয় ওই চিৎকারই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। কোরআন কিন্তু প্রত্যেকের কানে ধ্বনি দেয়, মা কদ্দামাত লিবাদ, ছোট জীবনটার জন্য তোমার প্রস্তুতি অনেক হইতে পারে। রাগ হয়ে যাবে গাউসিয়ার ব্যবসায়ীরা, 8 মাস 9 মাস আগের থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতে থাকে, এক মেলে কাপড় বানায় পোষে না,
তো 10টার ভিতরে কন্ট্রাক্ট দেয়, ঠিক না? কি বলেন? বেচবে কয় মাস, প্রস্তুতি কয় মাস? আমি তো 8 মাস বললাম, 11 মাস প্রস্তুতি। কি রাগ হয়ে গেলেন? সত্য কিন্তু এটাই। কোরআন আমাদের কানে চিৎকার দেয়, মা কদ্দামাত লিবাদ, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও যুবক ও বৃদ্ধ, কালকের জন্য তুমি প্রস্তুত কতটুকু বলো? মা কদ্দামাত লিবাদ, কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত? আজকের এই ছোট জীবনটা পুরাটাই আজ, 60 হোক আর 70 হোক 80 হোক আর 90 হোক, 100 হোক আর 100-র উপরে হোক, পুরাটাই কিন্তু আজ। আপনাদেরকে দেখতেছি, বিদায় বলতেছি। জিন্নাতকে যদি দেখতাম, ওকেও পায়ে ধরে বুঝাই, মন চায় ওকেও বুঝাই, কেন ও আমাদের নবীর উম্মত। এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আসেন আজকে ভাবি এই কোরআনি মজলিস থেকে, ভাবি আমি কালকের জন্য কতটুকু প্রস্তুত। এই ছোট্ট জীবনটা গুছানোর জন্য তো আমি 1 মাসের জন্য 11 মাস ভাবতে থাকি, প্রস্তুতি নিতে থাকি। কেউ 11 মাস না নিলেও 2-4 মাস নেয়। একটা সময় আসবে, 2 দিন পরেই মনে হয় টেইলাররাও বলা দিবে যে না, আমরা আর কাপড় নিব না, পাঞ্জাবি আমাদের এখানে আর হবে না, যা নেওয়ার নিয়ে নিছি, ঠিক না? সবাই কিন্তু আমরা এই ছোট জীবনটার জন্য প্রস্তুতি নেই। গাউসিয়ার মানুষ আসেন না একটু ভাবুন, যে জীবনটা শুরু আছে শেষ নাই। এই দুনিয়ার জীবনটা তো অল্পতেও চলে, এক কাপড়েও চলে, এক কাপড়ে বিশ্বাস হয়, পুরা ঘরে এক কাপড় দিয়ে চলে। আর চলে তো চলে, আমাদের চেয়ে অনেক ভালো চলে। আমাদের ঘরগুলা তো প্রসাদনী দিয়া ভরা, তারপরও কসম খোদার, যেই ঘরে শুধু এক কাপড়ে সবার জীবন, এই ছোট ফ্যামিলিটার জীবন, সংসারটার জীবন, এদের ঘর আমাদের চেয়ে কুঠি গুণে বেশি ভালো। আমি দৃষ্টা আমি দেখাইতেছি, আল্লাহর রসুল নামাজ সালাম ফিরাইতেন, সাহাবি রসুল উঠা চলে যেতেন, সালাম ফিরাইতে দেরি, উনি উঠা যাইতে দেরি করতেন না। আল্লাহর রসুল একদিন আমাদের নবীজির সামনে যেমন দেখতেন, পিছে তেমন দেখতেন, আমাদের নবী ডাইনে যেমন দেখতেন, বামে তেমন দেখতেন, উপরে যেমন দেখতেন, নিচে তেমন দেখতেন, এইখান থেকে বসা জান্নাতও দেখতেন, জাহান্নামও দেখতেন, এইখান থেকে বসা আরশও দেখতেন, লৌহ দেখতেন, কলমও দেখতেন, এমনকি জমিনে বসা আল্লাহর কুদরতির হাতের শীতলতাও বুকে নিতেন। হাদিসে আছে, ওলা আমাদেরকে জিজ্ঞেস করে, আল্লাহ রসুল বলছে আল্লাহর কুদরতি হাতের শীতলতা আমি আমার বুকে অনুভব করছি। এক প্রশ্ন আল্লাহ করছিলেন, ফিমা ইয়াক্তাসিমু মালাউল আলা, উর্দু জগতের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে? তো বলছে আমি জানি না, তো আল্লাহ কুদরতি হাত সিনায় রেখা দিয়েছেন, আল্লাহ রসুল বলছে আমি শীতলতা ভিতরে অনুভব করছি। তুমি জিজ্ঞাসা করছে, তুমি সালাম ফিরাইতে দেরি, তুমি উঠা যাইতে দেরি করো না কেন? কেন যাও, কেন চলে যাও? তো চোখে পানি নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক কাপড় আমি পরে চলে আসি, স্ত্রী নিজেকে গুটায় বসায় রাখে, সালাম ফিরান আমি দৌড়ে চলে যাই, আউয়াল ওয়াক্তে যেন নামাজ পড়তে পারে, আমি খুলা দেই আর নিজেকে গুটায় রাখি, সে পরে নামাজ পড়ে। একদিন স্ত্রী স্বামীকে বলতেছেন খুশিতে নাচতে নাচতে, আমি কিন্তু জান্নাতি। তো স্বামী বলছে, তুমি কি করে জান্নাতি? কেন, সবরের জীবন চলতেছে, বিয়ে হয়েছে বটে, কিন্তু তোমার কাছে কোনো অভিযোগ চাহিদা রাখি নাই, যে আরেকটা কাপড় আনো না তো আনো না কেন, তুমি যে আনো না এটার জন্য কোনো অভিযোগও করি নাই, সবরের জীবন চলতেছে, ধৈর্যের জীবন।
আর সবরের বদলা আল্লাহ রসুল আল্লাহ ওয়াদা করছেন জান্নাত। বিদায় আমি জান্নাতি, নিজের সমস্ত চাহিদা জান্নাতে পূরণ করব। তো স্ত্রী যদি এমন বলে, স্বামীর চেহারাটা মলিন হওয়াই স্বাভাবিক, যে তুমি জান্নাতে চলে যাবে আর আমি একা থাকব, তো গালে চিমটি দিয়া বলতেছে তুমিও জান্নাতে। তো স্বামী আয়েশা দিয়া বলছে আমি কি করে জান্নাতে, আমার মতো স্ত্রী পায়েকে শুকরিয়া আদায় করো না। তো বলছে পাগলি, একবার না ডেলি হাজার বার করি। বলে তাইলে শুকুরের বদলাও তো জান্নাত, আমরা দুইজনই জান্নাতে, মোজ ফুর্তি চাহিদা জান্নাতে পূরণ করবে। কি বলেন? পাল্লায় তুললে আমাদের ঘরটা উপরে না ওটা উপরে? সত্য এটাই। দুনিয়ার প্রস্তুতি যতই নেই এই ছোট জীবনটা, সত্য এটাই, এটাকে ছেড়া চলে যেতে হবে, নাইলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না। যত সুন্দর বানাও তোমাকে বেশি দিন থাকতে দিব না, যতই কামাও, যত কামাই বাড়বে তত তোমার খাওয়া কমবে। কি সত্য? তো যারা বেশি কামায় তারা বেশি খায় নাকি? যাদের ডেলি কোটি কোটি টাকা ইনকাম তারা কি হাতিকে ফেল করে? বরং রিক্সাওয়ালাকেও ফেল করে, ঠিক না? রিক্সাওয়ালা যতটুকু খায় অতটুকু খেতে পারবে, সত্য তো? খাওয়া কমতে থাকে। আর আল্লাহর কথাই সত্য, যত জমাবে তত কম ভোগ করবে, যত জমাবে তত কম ভোগ করবে, তোমাকে ভোগ করতে দিব না। ছোট জীবনটার জন্য যদি সারা দিন ভাবি, মাথার কাম পায়ে ফেলি, দেশ থেকে দেশান্তর করি। আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে, জানি না আপনাদের এখানে বলছি কি বলি নাই, আবারও বলতেছি, এক জানাজা আমি কাঁদতে বাধ্য হয়েছি। নোয়াখালীর ছেলে ছিল, তার কেউ ছিল না আমেরিকাতে, মাত্র 5 মাস আগে সে আমেরিকাতে ঢুকছে, 5 মাস না, মেক্সিকোর রাস্তায় সে ঢুকছে, 2 থেকে 3 মাস জেলে থাকার পরে সে বাহির হয়েছে, কর্মজীবন মাত্র তার 5 মাস ছিল, হোম ডেলিভারি সে দিত, ডিজিটাল ঘোরার উপরে অ্যাক্সিডেন্ট করা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, 30 লক্ষ টাকা দিয়ে সে গেছে। এই ছোট জীবনটা গুছানোর জন্য কতই না ভাবি, কতই না ছুটি, কতই না দৌড়াই, কতই না মাথার গায়ে পাড়ে ফেলি, কতই না রাত দিনকে এক করি। কি রাত দিন কি এক হবে না? কি বলেন? গাউসিয়া হয় না? না হয় না? 2 দিন পরেই তো হওয়া শুরু হবে, ঠিক না? কি বলেন? সমস্ত পাইকাররা যখন আসা শুরু করবে বিভিন্ন জায়গার থেকে, তো দিনও রাত হবে, রাতও দিন হবে, ঠিক না? সত্য তো? রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছে। আসেন বাবা উচিত, কালকে যে চলে যাব যেখানে আমি একা, কেউ আমার সাথে বাবা। কোরআন বুঝাইতে চাইতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শানু ইউগনি উজুহু ইয়াউমা ইযিন নাসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা কাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। কুরআন বিবেকের পর্দাকে খুলতে চাইতেছেন, লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ লা ইয়াসআলু হামীমুন হামীমা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। চিৎকার দিবে চিৎকার, কোরআনে কিছু শব্দ আছে আফসোসের শব্দ, ইয়া লাইতানি, হায় হায়, এটার যদি বাস্তব রূপ দেওয়া যেত তাহলে চিৎকার দিতে দেরি, দেওয়ালগুলা ফাইটা পড়তে দেরি, এমন আফসোস। বিদায় লম্বা না কইরা আমরা ভাবি যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত,
কোরআন এটি আমাদেরকে বুঝে গেছে। আর এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, যে প্রস্তুতি নিয়ে যাবে এটাই প্রস্তুতির ক্ষেত্র। নাইলে আল্লাহ রাসূল কোনোদিন বলতেন না তাহসাদুন কামা তাজরাউন, যেমন বীজ লাগাবে এমন ফসল তুমি কাটবে। আর দুনিয়া মাজরাতুল আখরা, আখেরাতের প্রস্তুতির ক্ষেত্র দুনিয়া, যার যারটা তার তার, সন্তান একটা সন্তান বাবারটা বাবা, স্বামীরটা স্বামীর, স্ত্রীরটা স্ত্রীর। তা যদি না হইতো তাহলে ফেরাউনও টেক্কা নিতে পারতেন। টেক্কা বোঝেন তো? বুঝার তো কথা, ঠিক না? কি বলেন? ব্যবসায়ীদের তো বুঝার কথা, ঠিক না? টেক্কাই বলে সবচেয়ে বড় থাকে, ঠিক না? ফেরাউনও পারত, কেন আসিয়া তার স্ত্রী। কোরআন বলে আসিয়া জান্নাতি, এখনো কোরআন বলে আসিয়া ফেরাউনের স্ত্রী। যদিও জান্নাতে ফেরাউনের স্ত্রী হবে না, জান্নাতে তো আমাদের নবীজির স্ত্রী হবে। এটা সমাধান আল্লাহ দুনিয়ায় থাকতেই আসিয়ার কানে কানে দিয়ে দিছে। কেন আসিয়া জান্নাত দেখার পরে চেহারাটা মলিন হয়ে গেছে, খুশি তো হয়েছেন বটে কিন্তু চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ বলছে চেহারা মলিন কেন? ফুটন্ত চেহারা হঠাৎ মলিন হইলো কেন? আল্লাহ বলছে আসিয়া জান্নাত দিছি রাজাও দিব। আমার বিশ্বাস আসিয়া জান্নাত পাইয়া যতটুকু খুশি না হয়েছে, রাজার নাম শুনায়ার চেয়ে কুঠি গুণ বেশি খুশি হয়েছে। আল্লাহ কানে কানে বলছে রাজা দিব, জানিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের রাজা। এই জন্য আসেন, সময় কিন্তু অতি অল্প, কে কখন গন্তব্য পৌঁছবে জানি না, কিন্তু এই উম্মতের জন্য সুযোগ, কোন উম্মতের জন্য সুযোগ ছিল না। মনে উঠল বিদায় বলতেছি, আল্লাহর রাসূলের চোখে পানি ঝরতে ছিল, জিজ্ঞাসা করতেছিলেন কাঁদেন কেন? কান্না তো একটাই, বলছে সেটা আবার কি কয়? উম্মত, আফসোস উম্মত নবী চিনে না, উম্মত নবী চিনে না, কিন্তু নবী বলতেছে কান্না তো একটাই, উম্মত। উম্মত কি হবে? উম্মত কি হবে? আল্লাহ উম্মতের জন্য সুযোগ দিয়েছেন, হাত্তা ইউগারদের, আপনার উম্মতের তওবা আমি কবুল করব কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। কিন্তু আল্লাহর রসুলের তারপরেও একটা প্রশ্ন ছিল, আমার উম্মত যদি হাত উঠায় মুখ দিয়া না চাইতে পারে তাইলে কি করবে? তো আল্লাহ বলছে আপনার উম্মতকে বলা দিয়েন, এক আঙ্গুল দিয়ে ইশারা করলো আমি মাফ করব। কি বোবাকে মুখ দিয়া বলতে পারে? হ্যাঁ বোবাকি উম্মত না? হ্যাঁ আছে আমাদের অনেক যুবক ছেলেরা নেটে এখনই সার্চ দিবে, যেটা বললো তো বললো করতে কা, পরে লেখা আমাদেরকে পাঠায় দিবে, হুজুর কোথাও তো পাইলাম না। বোবা কি কথা বলতে পারে নাকি? হ্যাঁ পারে, বোবা কিভাবে বুঝাবে, ঠিক না? সত্য তো, বোবা উম্মত না? না উম্মত না। হ্যাঁ না লেখা আছে কোন কিতাবে যে বোবা সব উম্মতের বাইরে? বোবা উম্মত, ঠিক না? আল্লাহ রাসূল হাইসা দিয়া বলছে ইদা নিয়া জিবরিল, আল্লাহকে শোনায় দিও তাইলে আমার উম্মত বেঁচে যাবে। সীমারেখা কিন্তু আমাদের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। কসম খোদার এই ছোট জীবনটা এই জন্যই দিয়েছেন যে প্রত্যেক ব্যক্তি ভাবনার মাধ্যমে, শ্রমের মাধ্যমে, দৌড়ের মাধ্যমে নিজের এই ছোট জীবনটাকে গুছায়া যাবে। আর যে গুছায়া যাবে, নারী গুছায়া যাক আর পুরুষ গুছায়া যাক, যুবক গুছায়া যাক আর বৃদ্ধ গুছায়া যাক, ধনী গুছায়া যাক আর গরিব গুছায়া যাক, রাজা গুছায়া যাক আর রাজা দিরাজ গুছায়া যাক, আর প্রজা গুছায়া যাক, যে গুছায়া যাবে, যে গুছায়া যাবে, কসম খোদার সৃষ্টি তো সৃষ্টি আল্লাহ পর্যন্ত সালাম দেবে। নাইলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না, সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বের রহিম সালাম,
রব্বে রহিম সালাম দিব। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, জাররাতু ওয়াজাদতুকা মারাতু, আল্লাহ বান্দাকে সামনে নিয়ে আসবে, পরীক্ষা করছিলাম, যেমন চাইছি এমনই পাইছি। হ্যাঁ, রুকে সামনে নিয়ে বলবে, রু যখন পচবে আল্লাহ বলবে জাররাতু ওয়াজাদতুকা মারাতু, পরীক্ষা করছিলাম তোমাকে, যেমন চাইছি এমনই পাইছি। জাফি লিগিন, আমার সান্নিধ্যে রাখো, আত্মা ইয়াজুরুনি গুদুম ওয়াশিয়া, সকাল বিকাল আমার দর্শনে যেন ওই চোখ ঠান্ডা করতে পারে। আসেন, চলে যাব। কোরআন চিৎকার দিতেছে কালকের জন্য কতটুকু প্রস্তুত, কিন্তু আমরা তো সারাদিন কাটায় দিয়ে ছোট জীবনটার প্রস্তুতিতে, মাঝে মাঝে আল্লাহ দেখায় আমাদেরকে এই ছোট জীবনটাকে গুছাইতে 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 একটা পর্ব আসে, একটা পর্ব আসে, গুছানের পিছনে দৌড়াইতে 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 একটা পর্ব আসে, শূন্যতার ওই সমুদ্র যখন সামনে বাসা ওঠে যেটার কোনো কিনারা নাই, তখন নিজের পিস্তলও নিজের মাথায় লাগে। কি বুঝাইতে বললাম মনে হয় না? নিজের টাকার কিনা রশিও নিজের গলায় লাগে, নিজের হাতের কিনা বিষ নিজে ডকডক করে পান করে, ঠিক না? যুবক ও যৌবন পাওয়া সত্য শূন্যতায় বকতে থাকে, শূন্যতায়, এমন শূন্যতায় বকতে থাকে, নইলে ও বাবার মুরিদ হবে তো হবে কেন? বাবা চিনেন? চিনেন না মানে, ঠিক না? হ্যাঁ, শূন্যতায় বকতে থাকে, দুই এক মাস, দুই চার সপ্তাহ নেওয়ার পরে, তারপরে বাস সবকিছু শূন্য হয়ে যায়, আর কিছুই থাকে না, শুধু মৌতের অপেক্ষা করতে। আমার বুঝানোর এটা বিষয় না, আমি যেটা বুঝাইতে চাইতেছি মনের থেকে, যে আসেন ভাবি একটু বসা, যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুত, কালকের জন্য কতটুকু প্রস্তুত। এই ভাবনা ইব্রাহিম ইবনে আদহামকে পাগল বানায় দিয়েছে, বলকের বাদশাহী ছেড়া দিয়েছেন ইব্রাহিম ইবনে আদহাম, কোন ছোট জিনিসকে ছাড়েন না, বলকের বাদশাহী, যেটা ইরাকের একটা এরিয়া, ওই এরিয়ার বাদশাহ ছিল, রাজা হিসাবে খারাপ ছিল না, প্রজারাও খারাপ ছিল না। ইব্রাহিম রাজত্ব ছাড়ার পরে দীর্ঘদিন ওই বলখের সিংহাসন খালি ছিল, ইতিহাস উঠা, বহুদিন পরে প্রজারা রাজা নির্বাচিত করছেন, শুধু ইব্রাহিমের পিছে করছেন, ইব্রাহিম চলে আসো বলছে না, এই ভাবনা আমাকে পাগল করছে, আর ফিরার কোন সুবিধা নেই। তো জাতি জিজ্ঞাসা করছে ইব্রাহিম কি ভাবনা, বলে যেদিন মার পেটে রু আসছে ওদিন দুটার একটা, দুটার যে কোনো একটা লেখা হয়েছে, আশা কি ইমাম সাইদ ফালা আদরি মাদা পুতিব, নেককার অথবা বদকার, সৌভাগ্যবান অথবা হতবাগা, ফালা আদরি মাদা পুতিব, আমি জানি না আমার কপালে কি লেখা হয়েছে, এই চিন্তায় আমি পাগল। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন, আপনি যদি প্রশ্ন করেন যে হতবাগা যদি লেখা হয়ে থাকে তাহলে এটা মজবে তো মজবে কি করে, তুমি চিন্তা করে কি লাভ হবে, হতবাগাই তো লেখা হয়ে গেল, ঠিক না? যদি এমনই হতো তাহলে আল্লাহ রসুল হাসান হোসাইনকে কোনোদিনই দোয়া শিখাইতেন না, বলছে বেটা সারাদিনে একবার হইলো কোরআনি, একবার হইলো হাত উঠায় বইল, আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা, وَإِن كُنْتَ كَتَبْتَنِي مِنْ أَهْلِ الشَّقَاوَةِ فَامْحُنَا مِنْهَا وَاكْتُبْنَا فِي أَهْلِ السَّعَادَةِ وَالْمَغْفِرَةِ فَإِنَّكَ تَمْحُو مَا تَشَاءُ وَتُسْكِتُ وَعِندَكَ أُمُّ الْكِتَابِ। সত্য এটি, আজকে সুযোগ আছে, মুছানো যায়। দ্বিতীয় প্রশ্ন করছে বল খালারা ইব্রাহিম, দ্বিতীয় প্রশ্ন কি, যেটা তোমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করলো, দ্বিতীয় ভাবনা কি যেটাকে তোমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করলো, বলছে মৃত্যু লগ্নে দুই সম্বোধনের এক সম্বোধন আসবে, আইয়াতুহান নাফসুল তাইয়্যিব অথবা আইয়াতুহান নাফসুল খাবিস, পবিত্র রূপ পবিত্র শরীর
অপবিত্র রূহ, অপবিত্র শরীর, ফলা আদরি মা দায়ু খাত, আমি জানি না আমাকে কি সম্বোধন করা। বলছে তৃতীয় ভাবনা, বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তর দিতে পারবে, কেউ পারবে না, ফলা আদরি উচিত আমলাম উচিত, আমি জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। বলছে চতুর্থ ভাবনা, বলে কেয়ামতের দিন দল দুটেই হবে, তৃতীয় কোনো দল নাই। আম্মা ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুস শিমাল, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর, ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, দুই দল হবে, ফালা আদরি ফি আইয়িল ফারীকাইনি আনা, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত। আসেন আমরাও একটু ভাবি যে কতটুকু প্রস্তুতি নিলাম, প্রস্তুতি কতটুকু নিলাম, দুনিয়ার কোনো জিনিস তো কাজে দিবে না। সত্য তো এটাই যে কাফনের পকেট নাই, এটাই সত্য, কবির কথাই সত্য, ইস দুনিয়া মে কিতনে লাখো মালি থে, সিকন্দর জব দুনিয়া সে গিয়া তো দুনো হাত খালি থে। আজকে আমরা সবাই কিন্তু এই জগতের মালিক, জগৎটা দুনিয়াটা আমাদের হাতে, এখানে আধিপত্য আমাদের, কিন্তু সেকান্দর যখন গেছে তো দুই হাত খালিয়েছে। এই জন্য আসেন প্রস্তুতি নিয়ে গেলে কিছু পাব, আর যদি প্রস্তুতি না নিতে পারলাম, কোরআন যেটা ধ্বনি দেয় মা কদ্দামাত লিবাদ, কালকের জন্য কতটুকু প্রস্তুতি। আমি সময়ের কারণে লম্বা হাদিস টানতে চাইতেছি না, নাহলে শুধু শেষটা বললাম যে আল্লাহ সালাম দিবে, সৃষ্টি তো দিবেই দিবে, কে দিবে? সৃষ্টি তো দিবেই দিবে, কে দিবে? আল্লাহ সালাম দিবে আল্লাহ। আমি শুনতেছিলাম হাফেজা হাফেজদের পুরস্কার দেওয়া হতেছিল, জানেন কি পুরস্কার? আপনি আর কয় টাকা দামের একটা পুরস্কার হাতে উঠে ওকে পুরস্কৃত করছেন, ওকে তো আল্লাহ পুরস্কৃত আগের থেকে করে রাখছেন। ইন্না ফিল জান্নাতি, ইন্না ফিল জান্নাতি লা নাহরা, জান্নাতে একটা লেক আছে, লেক ইউকালু লাহু রাইআন, ওই লেকের নাম হলো রাইআন, আলাইহি মদিনাতুম মিন মারজান, এটার পারে আল্লাহ ওদের জন্য শহর তৈরি করে রাখছেন, মিম্মারজান পাথরের দ্বারা, লাহু সাবঈন আলফা বাবান, প্রত্যেকটা প্রত্যেকটা বাংলো বলেন আর বাড়ি বলেন 70,000 গেট থাকবে, আলা কুল্লি বাবিন সাবঈন আলফা মালাইকাতান, প্রত্যেক দরজায় 70,000 ফেরেশতা থাকবে, যখন অতিক্রম করবে সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, এই হাফেজ আর হাফেজাদেরকে 490 কোটি ফেরেশতা গার্ড অফ অনার দিবে। শুধু গার্ড অফ অনার দিবে না, প্রত্যেকে উপটকুম দিবে হাতে নিয়া আর বলবে হাদা কেরামাতাল লিল কোরআন, কোরআনের সম্মানার্থে তোমাকে গিফট দিলাম, আর প্রত্যেক বার দিবে কুল্লামা দাখাল, যখনই ডুববে তখনই সেলুট আর গিফট। আপনার কয় টাকার দিল? এই জন্য প্রস্তুতি নেওয়া চাই, কোনো পরিচয় এখানে চলবে না, কসম খোদা, যদি চলতো তাহলে আমার বিবেক বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলত, আবু তালেবের জন্য চলত, আমরা আমাদের নবীকে চিনি না। এটা তো সব জায়গায় যত জায়গায় যাই ওয়াজ দোয়ার মাহফিল হয় খুব কম হয়, নবীর পরিচয় পরিচিতির মাহফিল খুব কমই হয়, উচিত আমাদের নবীর পরিচয়ের উপরে মাহফিল হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, যেটাকে সিরাতুন নবী বলে, যেটাকে শানে রেসালত বলে, নবীর শান, যার কারণে আমরা ধোকা খাইতেছি, আমরা ধোকার শিকার হতেছি, এটার থেকে বাঁচার একমাত্র রাস্তা উম্মত নবীকে শিখো, নবীকে জানো। এই জন্য আমি বলি পাওয়া যাবে এইখানেও, সেলুনে গেলে পাওয়া যাবে, কোনো সেলুনে 20টা, কোনো সেলুনে 30টা,
কোন সেলুন পুরাটাই সাজিয়ে রাখছে চুলের কাটিং দিয়া, ঠিক না? কিন্তু একজন ছেলে পাওয়া যাবে না পুরো বুলতা গাউসিয়াতে যে সেলুনে যাওয়া বলতে তোর সব কাটিং রাখ। আজকে আমি মহব্বতের খাতিরে চলে আসছি, আমি আজকে আমার নবীর স্টাইলে চুল কাটব, আমার নবীর স্টাইলে কাটব। একজন ছেলে পাওয়া যাবে, আমি সেলুনের বিরুদ্ধে না, কিন্তু যুবক যদি একদিনও নবীর মহব্বতে একদিন যে এই ঈদে আমি চুল কাটবো আমার নবীর স্টাইলে, তো কসম খোদার হতে পারে একদিনের চুল কাটার স্টাইল তোমাকে জান্নাতে নিবে যদি ঈমান থাকে। কেননা আল্লাহ রসুলের স্টাইল আল্লাহর কাছে বড় প্রিয়, বিশ্বাস হয় না? বড় প্রিয়। প্রিয় যদি না হইতো তাহলে আল্লাহ রসুলের হাসি পর্যন্ত আল্লাহ কোরআনে নকল করছেন। আমার বন্ধু হাসে তো হাসি খেয়ে বাবা, আল্লাহর কাছে হাসি পর্যন্ত প্রিয়, আল্লাহ রসুলের চালা পর্যন্ত আল্লাহর কাছে প্রিয়, চলন চলন চেহারা প্রিয়। আল্লাহ কসম খাইতেছে অদ্দোহা, এটার এক তফসির হলো আল্লাহ রসুলের চেহারার কসম। বন্ধু আপনার চেহারার কসম, বন্ধু আপনার চেহারার কসম, আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা আপনার চুলের কসম। তফসির উঠায় দেখেন, চুলের কসম, নবীজির এক একটা জিনিস আল্লাহর কাছে। আমি পার্লারের বিরুদ্ধে না, পাওয়া যাবে না বুলতা কাউসিয়া কেন সারা বাংলাদেশে পাওয়া যাবে না। একজন নববধূ পার্লারে যায় বলছে ওইখানেও ডিজাইন থাকে, যায় বলছে সব ডিজাইন রাখ, আজকে আমাকে প্রথম রাত্র আমার, আমি নববধূ, আমাকে আজকে ফাতেমার সাজে সাজায়। একজনও পাওয়া যাবে, যাবে পাওয়া যাবে না। আমরা নবী কি ছিনি না, এই জন্য আসে কোনো পরিচয় পরিচিতি চলবে না, কোথায় আছেন, কি খান, কি পড়েন, কত টাকার মালিক, আধিপত্য আপনার কতটুকু, দাপট আপনার কতটুকু, এটা জমিনের উপরে চলতে পারে আমি বিশ্বাস করি, কিন্তু কবরে চলবে না, মৃত্যু লগ্নে চলবে না, ওই পুরীতে চলবে না। ওই পুরীতে চলবে মা কদ্দামাত লিগাদ, কালকের প্রস্তুতি যে নিল এটাই চলবে, এটাই চলবে। নাইলে হাদিসে এই শব্দ মৃত্যুর সাথে সাথে ফেরেশতা কানে এই ধ্বনি কোনোদিন দিত না, ইন কানা খায়রা ফাখায়রা, ইন কানা শাররা ফাশাররা, কানে ধ্বনি দিবে ভালো তো ভালো, খারাপ তো খারাপ, ইন কানা খায়রা ফাখায়রা, ভালো হলে দুনিয়ার কি ভালো দেখছো, কতটুকু টুকর দেখছো দুনিয়া দেখছো, কতটুকার কতটুকু, শুধু রু নেওয়ার জন্য প্রোটোকল হবে জমিন থেকে আরশ পর্যন্ত দুই লাইনে ফেরেশতা দাঁড় করাবে, আল্লাহ হাতের উপর দিয়ে রু গড়ায়া যাবে, যার হাতে যাবে সে চিৎকার দিবে, বলবে মারহাবান বিক, সাইত্তা মারহাবান বিক, সৌভাগ্য ভাগ্য তোর খোলা গেছে, তোর মতো সৌভাগ্যবান কেউ নেই, সুসংবাদ তোর জন্য। জমিন থেকে আরশের নিচ পর্যন্ত প্রোটোকল চলতে থাকবে, দুই লাইনে ফেরেশতাকে আল্লাহ দাঁড় করাবে। হ্যাঁ হাদিস আছে, এমনকি শরীরটা কবর পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ ফেরেশতা দুই লাইনে দাঁড় করাবে, তারপরে বলবে কুমু সুফুফান ওয়াস্তাকবিলু, কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, কবর পর্যন্ত দুই লাইন দৌড়া দাঁড়াও আর আমার বান্দার শরীরটাকে স্বাগত জানাও। ফেরেশতা প্রটোকল দিবে, ফেরেশতা কি বিশ্বাস হয় না, চোখে দেখি না এই জন্য বিশ্বাস হয় না। হায় হায় হায়, নাইলে কিতাবে কোনোদিন লেখা হতো না লাশটা কবরের পাশে যাবে, কবরের পাশে যাবে, আর যদি ভাইবা থাকে প্রস্তুতি নিয়ে থাকে, এখনো রাখা হয় নাই মাত্র খাট রাখা হয়েছে, কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা,
তোকে রাখতে দেরি, সবুজ শ্যামল হতে দেরি হবে না।